নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। এর জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর 250 গ্রাম পরিমাণ নিয়েছি সোনা মুগের ডাল, ডালটাও পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 1টা কড়াইয়ে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি 3টে তেজপাতা, 5-6টা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পাতলা পাতলা করে কাটা 2টো মাঝারি সাইজের টমেটো। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 2-3 মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিচ্ছি নুন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার চাল আর ডালটা দিয়ে দেবো। চাল আর ডালটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ ভেজে নেব। চাল ডালটা মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, মানে খিচুড়ি যতটা পাতলা রাখতে চাইবেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। জলটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। 5-6 মিনিট পর এবার খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাল ডাল এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। এবার চাল ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আরো মিনিট 5-6 খিচুড়ি রান্না করে নেওয়ার পর দেখুন খিচুড়ির ডাল চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 2 চামচ পরিমাণ দিচ্ছি চিনি। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম। এবার 1 চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়োটা খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এবার খিচুড়ির জন্য একটা ফোড়ন রেডি করে নেব। কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হলে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 5-6টা শুকনো লঙ্কা, 2 জিরে আর শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার খিচুড়ির মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। আপনারা চাইলে এই ফোড়নটা প্রথমেও দিতে পারেন, কিন্তু খিচুড়িতে লাস্টে ফোড়নটা দিলে খেতে ভালো হয় আর গন্ধটাও খুব ভালো হয়। ফোড়নটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গোবিন্দভোগ চালে নিরামিষ খিচুড়ি রান্না করা কমপ্লিট। নিরামিষ খিচুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।